नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के आमी बनाच्छी ठेकुआ रेसिपी। तो चलुन किभाबे ठेकुआ घरे बनिए नी सेई रेसिपिटा आपनादेर साथे शेयर करी। ठेकुआ बनानोर जोन्नो आमी निये निएछी एखाने 250 ग्राम आटा, किछु ड्राई फ्रूट्स निये निएछी, आर एखाने आछे 4 मगज, काजू बादाम, एखाने किशमिश, लागछे चीनी, एकटु मोटा दाना चीनी आछे, किछुटा नारकेल कोड़ा निएछी, नारकेल कुची, चारटे इलाच निये निएछी, आर एक टेबिल चामच सूजी। एकटा पात्रर मध्ये प्रथमे आमी आटाटा निये निलाम, एबार दिए दिच्छी सूजी, नारकेल कोड़ा, नारकेल कुची, सब किछु भालो करे मिशिए निच्छी। दी दीची ड्राई फ्रूट्स गुलो, अपनारा जे कोनो ड्राई फ्रूट्स यूज करते पारें, खूब भालो करे मिशिए नेब। दी दीची एक चामच घी, घीटा दिले खूब भालो मतो फ्लेवर होबे। एकटा घी दिए खूब भालो करे मिशिए नेब आगे। इलाचटा थेतो करे निएछी, इलाचटाओ एर मध्ये एड करे निलाम, निये आबारो खूब भालो करे मिशिए दिच्छी सबकिछु। घीटा खूब भालो करे मिशिए निएछी, एबार दिए निच्छी चीनीटा। एबार अल्प अल्प जल दिए एकटा शक्त डो आमी माखिए नेब। डोटा एकटु टाइट करे माखाते लागबे, कारण चीनीटा जखन मेल्ट होबे तखन एकटु जलटा छाड़बे। तो আমি এইভাবে একটু শক্ত করেই মাখছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো, তারপরে ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে, আটাটা আমার অনেকটা সেট হয়ে গেছে, আর এইভাবে চিনির দানাগুলোও দেখা যাচ্ছে। এগুলো যখন মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে। তো আমি এইভাবে একটা করে ঠেকুয়া গড়ে নিচ্ছি, যে কোনো শেপই দেওয়া যেতে পারে। আমি এইভাবে লম্বা টাইপের একটু করে নিচ্ছি, একটু মোটা থাকবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এতে একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা ঠেকুয়াকে তৈরি করে নেব। ঠেকুয়াগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দেব, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। বেশি জোরে ফ্লেমে দিলে ঠেকুয়াগুলো উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে, ভিতর অবধি ভাজা হবে না। তাই ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে একটা করে দুটো করে ঠেকুয়া আমি ছেড়ে নিয়ে গোল্ডেন ডিপ, গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি ঠেকুয়াগুলোকে ভাজতে থাকবো। এই ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা ঠেকুয়াকে আমি ভেজে নেব। আর একটা ব্যাচও আমার ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াতে আরো দিয়ে নিয়েছি একদম লো মিডিয়াম ফ্লেমেতে রেখে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি।
তো দেখুন, আমি থেকো একদম ভেজে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কতটা খাস্তা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর চিনির দানাগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে, এগুলো যখন খাবেন তখন খুব সুন্দর মুখে পড়লে খুব ভালো লাগবে। আর একটা আমি ঠেকুয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কিরকম লাগলো আমার এই রেসিপিটা। আশা করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।